হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানভির কম্পিউটার অ্যান্ড সাইন্স। তোফান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোফান, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হলো যে পাওয়ার প্রবলেম নিয়ে আমি আজকে টিপস দিব আপনাদেরকে। সেটি হলো যে মডেল নম্বর গিগাবাইট GA-Z68MA-D2H-B3। আসলে এই মডেলের আপনার কোন কোন পার্টসের প্রবলেম হলে সাধারণত পাওয়ার প্রবলেম হয়, আজকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূলত প্রথমে আসবো এই মাদারবোর্ডের পাওয়ার প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য। এই মাদারবোর্ডে মূলত এক নম্বর যে পাওয়ার প্রবলেমটা আমি দেখতে পাইছি, যতগুলো মাদারবোর্ড রিপেয়ার করছে, আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতেছি, সেটা হলো যে এর চিপস, আইও চিপস, সুপার পাওয়ার আইসি, যেটাকে আমরা আইটিই বলে থাকি, গিগাবাইট মাদারবোর্ডে আইটি কোম্পানি বেশিরভাগ করে থাকে। তো এই আইও চিপস প্রচণ্ড পরিমাণে কি নষ্ট হয়। এই আইও চিপস নষ্ট হলে এক নম্বরে পাওয়ার প্রবলেম আসে। তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার আইও চিপস নষ্ট হয়ে গেছে? আইও চিপস নষ্ট হয়ে গেলে আপনার দেখবেন যে এই যে আশেপাশে এই যে মসপেটগুলো আছে, এই মসপেটগুলোতে ভোল্টেজ আসবে না। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন, এই যে এখানে একটি টেনডিস্টার আছে, দেখেন একটি মসপেট আছে, দুইটা মসপেট, এই মসপেটগুলোতে ভোল্টেজ আসবে না। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি। এবং এর দুই নম্বরে যে এর পাওয়ার প্রবলেমটা আসে, সেটা হলো যে এর ক্রিস্টেল, এর ক্রিস্টেল নষ্ট হয়ে গেলেও কি অনেক সময় পাওয়ার প্রবলেম হয়, কারণ এই ক্রিস্টেলগুলো খুবই ছোট এবং চিকন করার কারণে আর কি এই ক্রিস্টেলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই কারণে এর পাওয়ার প্রবলেম হয়। এবং এর দুই নম্বরে যে এর পাওয়ার প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আমি এখানে দেখাই, এখানে একটি 5 ভোল্ট কন্ট্রোলার আছে, এই দেখেন এই কন্ট্রোলারটি, এই কন্ট্রোলার নষ্ট হয়ে গেলো কি অনেক সময় এই মাদারবোর্ডে পাওয়ার প্রবলেম হয়। এবং এটা 3 নম্বর গেল। এবং এর 4 নম্বরে পাওয়ার প্রবলেম নিয়ে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব, সেটি হলো যে খুবই কমন প্রবলেম আমরা সবাই দেখি বা সবাই দেখতে পাই, সেটা হলো যে দেখেন এর যে দেখেন র্যামের সাইডে কি দুইটা কি দেখতে পাবেন আপনার কয়েল, ওকে, এই দুইটা কয়েল এবং এই যে দেখেন 1 2 3 4 5 পাঁচটা মসপেট দেখতে পাবেন। এইখানকার মধ্যে আপনার কি দুইটা আছে মেইন মসপেট, কারণ দুইটা কয়েল আছে, এখানে দুইটা এখানে মেইন মসপেটও আছে। তো এই মেইন মসপেটগুলো বেশিরভাগে নষ্ট হয়ে যায়। আপনারা কীভাবে বুঝবেন যে মেইন মসপেট কয়টা আছে? কারণ এখানে দেখেন দুইটা কয়েল আছে, তার মানে দুইটা মেইন মসপেট আছে। এই যে দেখেন মেইন মসপেটের মানে আমাদের যে কয়েল আছে না, এই কয়েলের যে আমাদের যে বায়ার আছে, আমি এদিক থেকে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন এখানে কয়েল, এই যে একটা বায়ার, এখানে একটা বায়ার, এই বায়ারে লাগাই দিবেন, লাগাই দিয়ে দেখবেন যে হচ্ছে আপনার মাল্টিমিটারের যে ড্রেন আছে, ওকে, ড্রেন, ওকে, এই যে সবসময় এই সাইডটা আছে ড্রেন হয়, ওকে, এই যে এই ড্রেনে, এই ড্রেনের দেখবেন যেটা কানেকশন আছে সেটা হচ্ছে কি আমাদের মেইন মসপেট। এই মেইন মসপেটগুলো দেখবেন যে বেশিরভাগই শর্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাও কি আমাদের এই মডেলে এখানে কি পাওয়ার প্রবলেম হয়। এবং এর আরেকটি যে পাওয়ার প্রবলেম আমি দেখতে পাই, সেটা হলো যে এর দেখেন কোর আইসি, কোর আইসি বলতে প্রসেসর কন্ট্রোলার, এই প্রসেসর কন্ট্রোলারের কাজ হচ্ছে আমাদের মেইন মসপেটকে এনাবেল সিগন্যাল প্রদান করা। প্রসেসর কন্ট্রোলারের কাজ হচ্ছে মেইন মসপেটকে এনাবেল সিগন্যাল প্রদান করা। যদি আমাদের প্রসেসর কন্ট্রোলার নষ্ট হয়ে যায়, তো মেইন মসপেটকে এনাবেল সিগন্যাল দিতে পারবে না, তখন কি আমাদের ভিআরএম সেকশন চালু হবে না, তখন কি হবে আমাদের কি মাদারবোর্ডটি রান হবে না, হয়তো ফ্যানটা একটু ঘুরে বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা অনেকে রিসেটিং প্রবলেমও বলে থাকি। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি কি প্রসেসর কন্ট্রোলার নষ্ট হয়ে গেলো কি আমাদের পাওয়ার প্রবলেম হবে। কীভাবে বুঝবেন যে আপনার প্রসেসর কন্ট্রোল নষ্ট হয়েছে? আপনি দেখবেন যে মেইন মসপেটে ভোল্টেজ আসতেছে না, হয়তোবা হচ্ছে আপনার প্রসেসর কন্ট্রোলের যে আশেপাশে যে দেখেন এই ক্যাপাসিটারগুলো আছে, কয়েল আছে, কয়েলে ঠিকমতো ভোল্টেজ আসতেছে না। আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। এবং এর আরেকটি যে কারণে পাওয়ার প্রবলেম হয়, সেটা আপনাদেরকে দেখাই। এর যে দেখেন এই মালিক দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এখানে কি দুইটা সিপস ব্যবহার করছে, একটা হচ্ছে ভিজিয়ার জন্য, একটা ল্যানের জন্য। আসলে এই দুইটার মধ্যে যদি একটা দুগ নষ্ট হয়ে যায়, দুইটার মধ্যে যদি একটা দুগ নষ্ট হয়ে যায় এবং একটা থেকে যদি ওভার ভোল্টেজ যায়, তখনও কি আমাদের পাওয়ার প্রবলেম হবে। তখন আপনাকে কি করতে হবে, যে মসপেট, যে আইসিটি নষ্ট, ওকে, যে আইসিটি নষ্ট, সেই আইসিটাকে আপনাকে কি সিলেক্ট করতে হবে এবং সেটাকে বাইর করতে হবে। করার পরে আপনাকে কি করতে হবে, সেই আইসিটাকে তুলে দিতে হবে, দেওয়ার পরে আপনাকে পুনরায় পাওয়ার দিতে হবে, এটাকে কি আপনার প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। এবং এর আরেকটি যে কারণে এর পাওয়ার প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই, ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে দুইটা হচ্ছে আমাদের কি আছে, দেখেন দুইটা হচ্ছে আমাদের LP2 একটা দুইটা হচ্ছে আমাদের মসফেট আছে, তো ক্যাপাসিটার আছে, তো এইগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় আমাদের পাওয়ার প্রবলেম হয়। এবং দেখেন এটা কিন্তু হচ্ছে ক্যাপাসিটার না, এটা হচ্ছে আমাদের কয়েল,
কি এটা হচ্ছে আমাদের কয়েল, আমাদের যে 12 ভোল্ট আছে না, এই 12 ভোল্ট সিপিইউ কানেক্টর থেকে ডাইরেক্ট এখানে আসে। এখানে আসার পরে হচ্ছে আমাদের প্রসেসর কন্ট্রোলারে আসে, তারপর হচ্ছে আমাদের মেইন মসফেটে আসে। ওকে, তো এই কয়েলটা অনেক সময় কি নষ্ট হয়ে যায়, খুব কম হয়, তো এটা ক্যাপ লাগা কয়েল। এই কয়েল নষ্ট হয়ে গেলে কি অনেক সময় কি আমাদের পাওয়ার প্রবলেম হয়। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। তো ফ্রেন্ড, এই মাদারবোর্ডে আরেকটি আমি যে কারণে এর পাওয়ার প্রবলেম দেখতে পাই, দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা কি আইসি আছে, দেখেন এখানে কি একটা আইসি আছে। এই আইসিটার নাম হচ্ছে LM324 IC। এই আইসিটা কিন্তু আমি তেমন একটা এই মাদারবোর্ডে প্রবলেম পাই না, কিন্তু এই আইসিতে অনেক সময় কি ভোল্টেজ কম আসে। কেন ভোল্টেজ কম আসে এটা দেখেন, আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে ছোট ছোট মসফেটগুলো আছে না, এই মসফেটগুলো কি অনেক সময় শর্ট হয়ে যায়। কি মসফেটগুলো শর্ট হয়ে গেলে আমাদের যে কোলক আছে না, কোলকের মধ্যে ওভার ভোল্টেজ আসে, কি কোলকের মধ্যে ওভার ভোল্টেজ আসে, এই কারণে এই মসফেটগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। কোলকে ওভার ভোল্টেজ আসলে হচ্ছে মনে করেন যে মসফেট যুগ নষ্ট হয়ে যায়, কোলকে ওভার ভোল্টেজ আসে কখনো কখনো আসে না, তখন কি হয় আমাদের এই LM324 IC-তে আমাদের ঠিকমতো ভোল্টেজ না আসলে কি পাওয়ার প্রবলেম হয় আমাদের, এবং তখন কি আমাদের বাইসে ভোল্টেজ যায় না। এবং আরেকটি বিষয় আসি এর যে দুই নম্বরে এর যে, তো ফ্রেন্ড এখন আরেকটি বিষয়ে বলি, এর যে আরেকটি কারণে পাওয়ার প্রবলেম হয় সেটা হচ্ছে এর বায়োস। ওকে, এই মাদারবোর্ডে বায়োস প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়। বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো এই মাদারবোর্ডগুলোতে ডুয়েল বায়োস কেন ব্যবহার করা হয় এটা বিষয়ে বলে দিই। হয়তোবা আমাদের আপনার অনেক সময় কী হয় মেইন বায়োস নষ্ট হয়ে যাবে, মেইন বায়োসটা করাপ্টেড হয়ে যায়, তখন আপনারা কারো কাছে মনে করেন যে বায়োস প্রোগ্রামার থাকে না, তখন কীভাবে আপনারা বায়োস প্রোগ্রাম করবেন, তো তখন আপনারা হয়তোবা বায়োস অটো রিকভার নেয় না, তখন কী করতে পারেন আপনারা যে মেইন বায়োসটা খুলে ব্যাকআপ বায়োসটা মেইন বায়োসের জায়গায় লাগাই দেবেন। কি ব্যাকআপ বায়োস ছাড়া কি মাদারবোর্ড চলবে? তাহলে এই বিষয়টা বোঝা গেল কি অনেক সময় কি বায়াসের কারণে পাওয়ার প্রবলেম হয়। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। এবং এর আরেকটি যে কারণে পাওয়ার প্রবলেম হয় সেটা আপনাকে বলি, তো দেখবেন যে ইউএসবি পোর্টের পাশেই দেখবেন যে এই ধরনের কি 4, 3, 3, 6 পিনের এগুলো আজকে আমাদের ডায়োড থাকে। ওকে, একগুলো ডায়োড থাকে, তো এই ডায়োডগুলো অনেক সময় কি নষ্ট হয়ে যায়। এই ডায়োডগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ডায়োডগুলোয় যে এখানে একটা আছে, তারপর দেখেন এই যে এখানে একটা আছে, কখনো কখনো এগুলো সাদা কালার হয়ে থাকে, তো এইগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় কি আমাদের পাওয়ার প্রবলেম হয়। আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। তো এই যে দেখেন এখানে একটি কন্ট্রোলার দেখতে পাইছেন না, একটি কন্ট্রোলার সাথে পরিচয় করে দিয়েছি, এটা L3117, সবসময় এই নাম্বারে হয় L3117। তো দেখেন এইখানে কিন্তু আরেকটি আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন, এই দেখেন এটাও একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলার কিন্তু নষ্ট হয়ে গেলে এই দুইটা ক্যাপাসিটার কিন্তু কাজ করে না, তখনও কিন্তু কি অনেক সময় আমাদের পাওয়ার প্রবলেম হয়। সবসময় হয় না, মাঝে মধ্যে হয় আর কি। আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো ফ্রেন্ড, এই মাদারবোর্ডে আরেকটি আমি পাওয়ার প্রবলেম পাইছি, সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই যে দেখেন আমি নিজেও রিপেয়ার করছি। এই যে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এবং এই কন্ট্রোলারের সাথে দেখবেন যে এখানে একটি মসফেট আছে, এই মসফেটটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই কন্ট্রোলার এবং এই মসফেট নষ্ট হয়ে গেলেও কি এই মাদারবোর্ডে অনেক সময় কি পাওয়ার প্রবলেম হয়। আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। যদি এই যে আমাদের মসফেটটি সেটি নষ্ট হয় তাহলে রিস্টার্ট প্রবলেম হয়, কিন্তু এই দুইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আমাদের পাওয়ার প্রবলেম হয়। আশা করি আপনাকে বিষয়টা বুঝতে পারছি। তো ভাইয়ার এইটুকু বিষয় জানলে আবার কি এই মাদারবোর্ডে আমি পাওয়ার প্রবলেম এইটুকুই পারছি, কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভাইয়ার আজকে ভিডিওটি আমি এখান থেকে শেষ করলাম। আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়ার আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, এবং আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।